But actually we nakor dala wahana chori. To ota chorte chai ami. Good afternoon, everyone. I hope you all are okay and fine. So, আমি এখন বেরিয়ে গেছি এই সামনে ফ্ল্যাটের গলিতেই আছি তো এখন যাব আমি হাইটেক সিটি মেট্রো স্টেশন কারণ ওখানে আমার সব ফ্রেন্ডরা ওয়েট করছে আমরা এখন যাব হায়দ্রাবাদের ফেমাস একটা মেলা বা একটা প্রোগ্রামও বলতে পারো মেলাই সহি কারণ ওখানে নাকরদোলনা থেকে শুরু করে আরও অনেক কিছু আছে আর 200টার বেশি স্টল আছে তো আজকে সব কিছু এক্সপ্লোর করব বেরিয়ে তো গেছি প্রচণ্ড রোদ এখন এখন বাজে এই 4:30টার মতো কোলাবরি গান করছে টুশি আজকে যেতে পারলো না কারণ ওর মা কলকাতা থেকে একটা পার্সেল পাঠিয়েছিল পার্সেল বলতে মানে জরুরি কিছু জিনিস যেমন প্যান কার্ড এরকম কিছু পাঠিয়েছিল কিন্তু ওটা যেদিন আসার তো টাইমের মধ্যে ওটা আসেনি মানে যখন ডেলিভারি দেওয়ার টাইম ছিল সে মানে সেটার মধ্যে এখনও আসেনি তো ও একটু কুরিয়ার অফিস যাবে বাপরে বাপ কি রোদ এই জন্য আসতে পারলো না তো আমরা যেই মেলাটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে নুমাইশ এটা আমাদের শান্তিনিকেতনের পৌষমেলার থেকেও আরও বড় নাকি শুনেছি এই ভিলাগুলোর কথা মনে আছে সরস্বতী পূজার যে ব্লগটা আমি ছেড়েছিলাম তখন এই ভিলাগুলো দেখিয়েছিলাম এখানে সূর্যের তেজ যেন আর কমেই না একেবারে সব জ্বালিয়ে দিচ্ছে দেরি না করে অটো একটা ধরে নিলাম দরগার সামনে থেকে মানে হাফ স্পিড দরগার সামনে থেকে ওটাই অ্যাকচুয়ালি আমাদের মেন রোড তো ওখান থেকে স্ট্রেট যাবো হাইটেক সিটি মেট্রো তো অটোতে নেয় ধরো 30 বা 20 টাকার মধ্যে নেবে অনেকে আবার 180 এরকমও চায় তখন কিন্তু আর দেবে না একেবারে ঠকিয়ে নেবে তো আমরা অলরেডি হাইটেক সিটি পৌঁছে গেছি আর হাইটেক সিটিতে দেখছো এখানে পতাকা পতাকা লাগানো আছে এই জায়গাটার নাম হচ্ছে শিল্পারামাম এটা অ্যাকচুয়ালি বেস করে আছে হায়দ্রাবাদের সংস্কৃতি নিয়ে ওই দেখো দূরে একটা মেট্রো চলে যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ তার মানে আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশন মেট্রো স্টেশনে যখন সিঁড়ি দিয়ে উঠি তখন বাদিকে এই ইউনিভার্সিটিটা পড়ে এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এটা কিন্তু টপ 10-এর মধ্যে পড়ে তো আমি তো পৌঁছে গেছি দেখি সব কটা এলো কিনা আপনাদের এতক্ষণ ওয়েট করে কিরকম লাগছে খুবই ভালো কটা আসো তারপর দেখা যাবে তাই তো আমরা পৌঁছে গেছি কিন্তু অঞ্জলি পিজি মানে এখানে একটা পিজি আছে তার নাম অঞ্জলি ওখানে আমাদের ম্যাক্সিমাম কলিগসরা থাকে আমাদের ফ্রেন্ডসরা থাকে তো ওরা এখনও এসে পৌঁছাতে পারেনি আমি তার থেকে একটু দূরে থাকি ওখান থেকে আমি চলে এলাম মেট্রো স্টেশনে ওরা এখনও আসতে পারে এই এতক্ষণে অপর পুষ্পমণ্ডপগুলো এসছে ভাইয়া ইতনা লেট কি হুয়া ট্রাফিক এই তো ঝুঠ বাত মত বলো यार क्या कर रहे थे आप लोग खाना ऑर्डर किया देर से खाए तो हम लोग डेढ़ घंटे से खड़े हैं তো এখানে মেট্রো টিকিট বেশিরভাগ লোকজনই অনলাইনে কাটে যেরকম এই ধরো পেটিএম এ পেটিএম দিয়েও কাটা যায় বা তোমরা যদি চাও অফলাইনেও কাটতে পারো হাইটেক সিটি থেকে মেট্রো ধরে আমরা আমিরপেট চলে এসেছি তো আমিরপেট থেকে P1 নাম্বারে যেতে হবে ওখান থেকে নামপাল্লির একেবারে ডিরেক্ট মেট্রো আছে এখন যে স্টেশনে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে আমিরপেট দেখো কোধুলি হয়ে গেছে কি সুন্দর লাগছে বাড়িঘরগুলো আর আকাশটা দেখো মনে হচ্ছে কি এজন্য একটু আবির ছড়িয়ে দিয়েছে হায়দ্রাবাদ জায়গাটাই তো পাহাড় কেটে কেটে বানানো আর দূর থেকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে কি যে সুন্দর লাগছে দেখতে মেট্রোর আজকে ভিড় দেখো প্রত্যেক দিনই থাকে তো এই নামপল্লি মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু রাস্তা ক্রস করলেই মেলাটা পড়বে তো চলো বেশি দেরি না করে চলে যাই চলে এসেছি কিন্তু ফার্স্টে আমরা এসে কোনো গেট দেখতে পাইনি গেটটা ভিতরে আছে তো ওখান থেকে এন্ট্রান্স
কিন্তু বাইরে থেকে এই ফুটপাতের ওপর সমস্ত স্টল কিন্তু বসে গেছে। এ ধরো কুর্তি, ব্যাগ, জুতো, কানের দুল, মানে সমস্ত কিছু এখানে পাবে। এমনি এমনি বলেছে 200টার বেশি স্টল। সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আগে কানের দেখতে চলে এলাম। অ্যাকচুয়ালি কিন্তু আমার প্রচুর ফ্যাসিনেশন আছে কানের দুলের ওপর। ये सब कितने करके है? ये वाला 150। বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের মেইন গেট, মানে এন্ট্রি গেট। এখান থেকে অ্যাকচুয়ালি টিকিট কাটতে হয়, পার পার্সনে 40 টাকা করে পড়ে। তো আমরা টিকিট ফিরকিট কেটে নিয়ে একেবারে ভিতরে চলে গেলাম। আমাদের চেকিংও হলো, সবার চেকিং হয়েছে। তো ঢুকেই তো ফার্স্টে দেখছি যে সুন্দর সুন্দর শাড়ি, তারপর টপ, আনারকলি, সমস্ত কিছুর একেবারে ডিজাইন এত সুন্দর। তারপর এই দেখো ডান দিকে দেখছি কুশনের সেট, তারপর বেডশিট সেট, এগুলো নাকি 500 টাকায় দুটো করে দিচ্ছে। এই দোকানটায় আবার 100 টাকায় 3টে কানের দেবে। কিন্তু বিশেষ ভালো লাগলো না কানেরগুলো, তাই আর নেওয়া হলো না, নইলে আমরা 4 বন্ধু মিলে নিয়েই নিতাম। এটা কিন্তু রোডস অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্ট। এখানে ঢুকে তুমি দেখতে পারবে মানে হায়দ্রাবাদে কি কি আছে, রাজসভা থেকে শুরু করে মানে সমস্ত কিছু, যেগুলো অ্যাকচুয়ালি এখানের হাইলাইটস, সেগুলোর এখানে সব কিছু বানিয়ে রেখেছে। দেখো এই যে, এই যে এটা দেখো, তেলেঙ্গানা স্টেট প্রেস একাডেমি। মানে এরকম ভাবে একটু স্ট্রাকচার্ড কাইন্ড অফ এরকম করে রেখে দিয়েছে, যাতে সবাই এলে দেখতে পারে। এখানে আবার সুন্দর সুন্দর চুড়ির দোকানও আছে, কিন্তু আমি এক কালারের চাইছিলাম, সেটা না থাকায় আমি নিতে পারলাম না। তবে তোমাদেরকে দেখিয়ে দিই, এই মেলাটা 15 তারিখ অবধি চলে। ভাগ্যিস আমরা আগে বেরিয়ে এসেছি, আজকে শনিবার বলেই আসতে পারলাম, নইলে তো অফিসের চাপে আর আসতে পারি না, কোথাওই বেরানো হয় না। তো এখানে একটা জিনিস দেখলাম, কিছু দূর পরপরই এই একটা করে হজমির দোকান পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু তোমরা টেস্টও করতে পারো, একটা করে দেবে তোমাদের টেস্ট করতে, তোমাদের যদি ভালো লাগে তারপর তোমরা কিনতে পারো। বেশ ভালো লাগলো এটা দেখে। তো আমাদের গ্রুপটা সব জায়গায় গিয়ে টেস্ট করে আসছে, কিন্তু কিনছে আর কেউ না। তো এটা একটা আতরের স্টল, মানে এই যে দেখছো শিশির মধ্যে রাখা আছে এগুলো সব কিছু কিন্তু আতর। আমি যেহেতু খুব একটা পারফিউম পার্সন না, আমার নাক জ্বালা করে বেশি মানে উগ্র পারফিউম হলে, তাই আমি একটু দেখছিলাম যদি কিছু ভালো পেয়ে যাই। তো এখন এরা ড্র্যাগন ক্যান্ডি ট্রাই করছে, দেখো। আরে 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 আরে, এত ভিড়ের মধ্যে একটাই সমস্যা হচ্ছে, মানে যে যখন পারছে কোনো একটা স্টলে গিয়ে দাঁড়িয়ে পড়ছে, এবার তাকে খুঁজতে আমাদের দফারফা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু টয়লেটেরও সুবিধা আছে, এই যে দেখালাম যেটা তোমাদের। তো এখানে কিন্তু সোজা ঢুকে, মানে এন্ট্রি গেট থেকে কিন্তু সোজা ঢুকে এই টয়লেটটা পড়ছে বাদিকে। শুধু ভিড় দেখো, মনে হচ্ছে গোটা তেলেঙ্গানা স্টেট এখানে চলে এসছে। অ্যাকচুয়ালি আমরা গেছি তো শনিবার, তো আর কয়েকদিনই তো মাত্র। তো ফার্স্টেই আমার এদিকে সেই জুয়েলারি স্টলটার দিকে চোখ গেল, কত সুন্দর সুন্দর জুয়েলারি আছে এখানে, কিন্তু খুব কম দাম জানো। আমাদের কলকাতায় এই একটা পিসি মানে একটা সেট, ধরো এই একটা সেটই নিয়ে তো 200-250 টাকা বড় বাজারে। তো এখানে একটা সেট দেখলাম, দেখো আমি দেখাচ্ছি, ওটা কিন্তু বেশ দাম কম। ये वाला हार कितना करके है भैया? मैम वो 270 का। हां 270 270
তো অ্যাকচুয়ালি আমি দেখছিলাম রাইডস গুলো কোথায়। এখানে অ্যাকচুয়ালি সমস্ত কিছু মানে স্টল বসেছে, সাজাগোজা জিনিস আছে, রুমটা দেখালাম আমি তোমাদেরকে। বাট অ্যাকচুয়ালি আমি নাকরদোলা কখনো চড়ি, তো ওটা চড়তে চাই আমি। তো ফার্স্ট অফ অল আমাকে কলকাতায় কোনো মেলাতে মা বাবা চড়তে দেয়নি, কারণ মাথা ঘুরে যাবে, বমি হয়ে যাবে, মানুষে মরে যায়, এমন ভয় দেখিয়েছে। বাট আমি এখানে এসে প্রচুর এক্সাইটেড ওগুলো ট্রাই করার জন্য। তো এখনো দেখতে পাচ্ছি না, দেখি কাউকে জিজ্ঞেস করতে হবে রাইট সেকশন গুলো কোথায়। এই দেখো এখানে আবার ছোটখাটো জুও আছে, জু বলতে শুধু পিককি আছে। যাই হোক, আমাদের পাখির রানী বলে কথা। তারপর এই ভিতরে যখন ঢুকলাম তখন দেখলাম এই যে এইরকম সমস্ত কিছু করা আছে, মানে কোথায় কি আছে সেসব। তো ফাইনালি আমরা বাচ্চাদের রাইডস দেখতে পেলাম। এ দেখো এটার কথা মনে আছে, মিকি মাউসগুলো? আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখনই আমাদের সোদপুরে মেলা হতো তখনই আমি এইটা তো চড়তামই, কি ভালো লাগতো ওপরে উঠে তারপর লাফিয়ে লাফিয়ে নামতে, তাই না? তোমরা কারা কারা চড়তে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। তো সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এই সামনে একটা চাইনিজ স্টল আছে তো এখানে গেছিলাম। এখানে গিয়ে কি জানতে পারি বলো তো? এখানে নাকি চিকেনের যে কোনো আইটেমই নাও না কেন 350 থেকে শুরু, আর বেজ 150। এত দাম দেখে আমরা আবার ফিরে চলে এসেছি। এই দিকটা আবার চিকন কারির সব সমস্ত কুর্তি, তারপর বিভিন্ন রকমের মেটেরিয়াল দিয়ে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে 599 করে। এবার তুমি ভিতরে ঢুকলে তোমার ঘাটটা মটকাবে। যাই হোক, ওই দূরে দেখো একটা স্টেজ করেছে, ওইখানে এক্ষুনি একজন নাকি গান গাইবে, অ্যানাউন্স করছে। তো দেখি একটু গানটা শুনে যাই। তো এখানে নানান ধরনের লাইটিং করেছে, এই গাছের ওপর দিয়ে কি সুন্দর ঝুলিয়ে দিয়েছে জিনিসগুলো, সুন্দর লাগছে দেখো। এখানে খাবারের অনেক রকমের স্টল বসেছে, বিরিয়ানি থেকে শুরু করে, তারপর এখানে একটা স্পেশাল ডিশ আছে পিস্তা হাউসের। পিস্তা হাউস হচ্ছে একটা রেস্টুরেন্ট, ওখানে স্পেশাল ডিশটার নাম হচ্ছে হালিম। তো হালিমেরও এখানে স্টল বসেছে। কিছু তো খেতে হবে, তাই আমরা সবাই মিলে ভাবলাম একটু ভাজা ভুজিই খাওয়া যাক, তাই সিঙ্গারাই খেলাম। ব্যাস এখন বেরিয়ে পড়লাম, এখন এই ধরো 9:30 বাজে, তো বাড়ি যেতে যেতে অনেকটা টাইম লাগবে, কারণ অনেকটা দূর এখান থেকে। দেখো সামনে দেখো কত ভিড়, এই ভিড় ঠেলে ঠেলে ওই দেখো ওই পাশে মেট্রো স্টেশন আছে, ওইখানে যেতে হবে। ইচ্ছে তো ছিল বড়দের রাইডসগুলোর দিকেও যাব, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে আর এত ভিড় বাড়ছে যত রাত হচ্ছে, তাই আর যাওয়া হলো না। মেট্রো স্টেশনে এসে আমরা ভাবছি বাড়ি যেতে পারবো, তো দেখো কি ভিড় আর এখানে একেবারে জ্যাম হয়ে আছে। এতক্ষণ ধরে হেঁটে আমার আর পায়ে জোর নেই, তাই বসেই পড়েছি। তারপর মনে একটু জোর পেলাম, আমাদের বসা দেখে অনেকেই বসে পড়েছে, এই দেখো। তো ফাইনালি আমরা অনলাইনে টিকিট কেটে আমির পেটে পৌঁছালাম, আর ইচ্ছে করছে না, শরীরটাকে রীতিমতো ঠেলছি। তো এখন আমরা আমির পেটে পৌঁছে গেছি, আমির পেট থেকে আবার মেট্রো ধরে সিধা হাইটেক সিটি নামবো। তো ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আপকামিং ব্লগগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো মিস করা যাবে না কিন্তু একেবারে। ওকে চলো, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থাকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই, গুড নাইট।